চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। বালিকাদের খেলায় চাঁদপুর সদর উপজেলা দল 9-0 গোলে মতলব দক্ষিণ উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে বালক বিভাগে চাঁদপুর পৌরসভা বালক দল 2-0 গোলে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান বজলি। সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক বলেন, জাতির পিতার পুরো পরিবারই ছিল ক্রীড়া বান্ধব এবং ক্রীড়ামোদী। প্রধানমন্ত্রী সেই ঘরের সন্তান হয়েই তিনিও সবসময় চান দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে। ছেলেমেয়েরা যাতে তাদের অবসর সময় খেলাধুলা নিয়ে কাটাতে পারে, সেজন্য জাতির পিতা ও বঙ্গমাতার নামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে প্রায় প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি করে দিচ্ছেন, যা ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ ও নতুন নতুন খেলোয়াড় তৈরিতে সুযোগ সৃষ্টি করবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছ তারা প্রতিযোগিতার মনোভাব নিয়ে খেলেছ, একই মনোভাব নিয়ে বিভাগীয় পর্যায়ে খেলতে পারলে অবশ্যই তোমরা জয়ী হতে পারবে। জাতীয় পর্যায়ে জয় ছিনিয়ে এনে চাঁদপুরের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক ওসমান গনি পাটোয়ারি, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটোয়ারি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইব আলী ব্যাপারী, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্না পাটোয়ারি, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম। শাউন পাটোয়ারি পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।